শুভ দুপুর বন্ধুগণ। আজকে হচ্ছে 10ই ডিসেম্বর, আর 10ই ডিসেম্বর মানে কি, আজকে আমাদের চ্যানেলের এই পাতি বাংলা ব্লগসের আজকে জন্মদিন। তোমাদের সবাইকে শুভেচ্ছা অনেক এই জন্মদিনের। 1 বছর আমাদের জার্নি কমপ্লিট হলো, এবারে তার জন্য আজকে তো বই লইছিলাম, শেষ দিন বইমেলা, আসবো ফাঁকা ফাঁকা, এই যে ফাঁকা ফাঁকা বই কিনছি। আর এই যে কে রয়েছে দেখো, হ্যাপি বার্থডে পাতি বাংলা ব্লগস, পাতি বাংলা ব্লগস এর জন্মদিন আমরা একটু সেলিব্রেট করছি। তোমাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা, এইভাবে সঙ্গে থাকো। এবারে তাহলে বইমেলাটাও ঘুরেলি আজকের দিনে এই ফুর্তিতে, ওটা না অনেক বই ফই কেনা হয়েছে, পরে পরে সব দেখাবো, তো আর একটু ঘুরি তোমাদেরকে দেখাই, ঠিক আছে চলো। বইমেলা শেষ দিনে আমরা সব ঘুরছি, বই ফই কিনছি। হ্যাঁ রে, কেমন লাগছে নিজের কলেজ গ্রাউন্ডে বইমেলা? দারুণ লাগছে, লাস্ট ইয়ার তো আসিনি, আগের ইয়ার এসেছিল কিনা মনে পড়ছে না, কিন্তু মনে হচ্ছে অনেকদিন পরে এসেছি। আর এই যে এই বইগুলো, এগুলো আমি যেগুলো দেখালাম সেগুলো শুধু আমার একার নয়, এগুলো ইনারও কতগুলো আছে, আমারও কতগুলো আছে। আর এই 1 বছর পূর্তি উপলক্ষে একটা সারপ্রাইজ গিফট আছে নাকি? বইমেলাটা একটু ঘুরেলি, আর যারা দেখে নাই তাদেরকে একটু দেখিয়েলি। এই তো কলেজ মোড়, তোমাদের আগেই তো দেখিয়েছিলাম বাইরের অংশটা, ওটা নাই এইটা কলেজ মোড়, এইটা এদিকে চলে যাচ্ছে ভৈরব স্থান দিকে, আর এইটা হচ্ছে বইমেলার এন্ট্রান্স, 37তম বাঁকুড়া জেলা বইমেলা। তো চলো ফাঁকে ফাঁকে একটু ঘুরে নিই, হয়তো ফোনের বেশি চার্জ নাই, পরে আবার একটু পরে অফ হয়ে যেতে পারে, পরে আবার বাকিটা দেখাবো, তবে দেখাবোই, আজকেই দেখবে সব কিছু। যেগুলো বইগুলো কেনা ছিল এখানে নামানো আছে, কারণ এদিকটা দিয়ে তো এন্ট্রি, এদিক দিয়ে এক্সিট করা যায় না, তার জন্যে এখানে বইগুলো নামিয়ে পরে তোমাদেরকে গেটের ভিডিওটা দেখালাম। এই তো এইখানটাতে এই স্টেজ, এই স্টেজে বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত 7 দিন ধরে হলো, আজকে মোটামুটি শেষ, তো শেষ দিনেই বলি একটু দেখাই। আর এইটা তো সেই আমাদের স্টল গ্রিন প্লেটু, এটাও তোমাদেরকে দেখিয়েছি হালকা করে। এই যে এখানেতে বিভিন্ন বাঁকুড়ার যে বিখ্যাত বিখ্যাত সব ফটোগ্রাফাররা বসে আছে, আর এই যে তাদের তোলা বিভিন্ন ছবি, আজকে শেষ দিন, অনেকে তারা সংগ্রহ করতে পারো, তোমরা এগুলো রাখতে পারো, এই হচ্ছে ব্যাপার। শেষ দিনে লজ্জা দেবেন না, বিখ্যাত বলিয়া লজ্জা দেবেন না, না না না, তোমাদেরকে প্রথম দিনে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের গরিবে জেডেন স্মিথ, জেডেন স্মিথ, চলো না এটা কোনো পার্ট হবে না, আনকাট পুরো ভাই, চলো একটু দেখাই। তো এই হচ্ছে তোমার গ্রিন প্লেটুর স্টল, আর তার পাশেই লায়ন্স ক্লাবের স্টলে আজকে শেষ দিনে রক্তদান শিবির চলছে বইমেলার ইয়েতে। চলো স্টেজটা একবার তোমাদেরকে দেখিয়ে আনি, প্রত্যেক দিন বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান হলো, বেশ দারুণ দারুণ অনুষ্ঠান হলো, আজকেই তো শেষ, আবার 1 বছরের অপেক্ষা, কচি কাচারা সব দেখছে। দেখো সঙ্গীতজ্ঞ গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় মঞ্চ, এবছর ওনার স্মৃতিতে ওনাকে ডেডিকেটেড করে এই বইমেলা, চলো পুরোটা একটু ঘুরি। এইটা মোটামুটি বইমেলা সেন্টার, এখানটায় দেখো বেশ বসে ছবি টবি তোলার জন্য একটা বন্দোবস্ত করা হয়েছে, আর এখানে জেনারেল বিপিন রাওয়াতের স্মৃতির উদ্দেশ্যে একটা ছবি রাখা হয়েছে, তোমরা জানোই পুরো ব্যাপারটা। আর চারদিকে বিভিন্ন স্টল বইয়ের, এইখানটাতে লিভিং স্ট্যাচুটা থাকে, এখনো বিকেল দিকে বসে, এখন পর্যন্ত বসে নাই। চারদিকে দেখো কত সব স্টল হয়েছে, চলো একটু ঘুরি লি বিভিন্ন পাবলিকেশন গুলো। আমার বই দেখা এবং কিনা হয়ে গেল, কারণ তখন ভিডিও করতে গেলে পরে না ভিডিও করা হতো ঠিকঠাক করে, না বই কেনা হতো, ওটা নাই। কিশোর জ্ঞান বিজ্ঞান, নাথ পাবলিশিং থেকে শুরু করে
ছায়া পাবলিকেশন, পুনশ্চ কলেজ স্ট্রিট বুক পাবলিশার্স, বুক ক্লাব, আর এই হচ্ছে আমাদের কলেজ মাঠ, খ্রিস্টান কলেজ মাঠ। তাহলে নিজেদের কলেজের মাঠের বলে একটা আলাদা ব্যাপার থাকে। আর এই যে রিক্রিয়েশনাল পারপাসের জিনিসপত্র, পান, চলো কফি, এই সকলগুলো আছে। কারণ বই টই দেখতে দেখতে তো তৃষ্ণা পেয়ে যায় মানুষের। দেখো এখানে তো কত সুন্দর ছবি আঁকা, ছবি কত সুন্দর সুন্দর, দারুণ দারুণ সব। আমাদের কলেজের বিল্ডিং, হ্যাঁ, তার পাশেই এত স্টলগুলো, নস্টালজিক। এই যে এই ধারে ছোট্ট একটা গেট আছে, এটা দিয়ে খ্রিস্টান কলেজে তুমি ঢুকে যেতে পারো। এখন খোলা আছে কারণ কলেজের সময় বলে। এই সময়গুলো দেখানোর জন্য ভালো, কারণ সন্ধ্যাবেলা হলে দমে ভিড়, আর তখন ভালো করে দেখানো যায় না অতটা। ওটা নেই, পুরোটা একটু দেখিলি, স্টলগুলো দেখে নাও তোমরা। আরে ভাই ভালো তো, একদম একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু ঘুরে নিলে, একটু ঘুরে নি, একদম। এই আমাদের ভাইয়ের সাথে দেখা হলো, আর অনেকের সাথেই দেখা হচ্ছে টুকটাক টুকটাক করে। দেখো এখন এই সময়টাতে যারা আসবে তাদের ক্ষেত্রে বই কেনার ক্ষেত্রে সুবিধে, কিন্তু এমনি মেলা ঘোরার জন্য যদি আসো তাহলে সন্ধ্যাটা পারফেক্ট, তখন আলাদাই জমে। তো এখন তো সেই ব্যাপারটা হবে না, কিন্তু বই কেনার জন্য, বই দেখার জন্য তুমি যদি আসো এই সময়টা পারফেক্ট। এই সময় আসতে পারবে, ফাঁকায় ফাঁকায় বই দেখতে পারবে, বই কিনতে পারবে, এই তো ব্যাপার। চলো পুরোটাই একটু দেখিয়ে দিই। এদিকেও পান, পান জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, পান থাকবে সব দিকে। ঠিক আছে, পান কফি হাবি যাবি এসব থাকতেই হবে, তাছাড়া হবে কী করে লাইফে। আর এইখানটাতে এই যে এই পোস্টারটা তো দেখো ভালো করে, কদিন পরে একটা ছোট ছবি শর্ট ফিল্ম আসতে চলেছে, যেটির রিটেন বাই সুমন ম্যানার্জি, আমার লেখা। ঠিক আছে, তো দেখবে কদিন পরে বেরোবে, লিঙ্ক ফিঙ্ক দেবো তখন, ঠিক আছে, বার্ষিকী। আর এখানটাতে হচ্ছে ছোট পত্রিকা, লিটল ম্যাগাজিনের সব স্টলগুলো, লিটল ম্যাগাজিন, এখানে বাঁকড়ি, বাঁকড়ির সমস্ত লিটল ম্যাগাজিন দিদি। তারপরে এইটা হচ্ছে মুকুট পত্রিকার, একদম তুমি আসবেই, তুমি পত্রিকার কর্ণধার, তুমি আসবে না। তারপরে আরও বাঁকুড়া হচ্ছে বিভিন্ন সমস্ত লিটল ম্যাগাজিন, লালমাটি, সদাগন্ধ, ধুলামাটি, ধুলামাটির একটা অনুষ্ঠানে গেছিলাম মনে আছে, সেই ধুলামাটি। তারপরে আরও এইদিকে খাবার দাবারের জিনিসপত্র, খাবার দাবার এখন আর কি দেখাবো তোমাদেরকে, বইমেলায় এসে পরে খাবার দাবার দেখালে পরে মা সরস্বতী রাগ করবে। ঠিক আছে, স্টলগুলোয় দেখায় একটু চারদিকের, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে এক্সিট, এন্ট্রিটা তো দেখালাম ওই দিকটা হয়ে, আর ওই জায়গায় হয়ে তিন, এক দুই তিন সব রোগুলোয় ঘুরে ঘুরে তোমাকে বেরোতে হবে এই দিক দিয়ে, বইয়ের হিসাব দিয়ে। মানে তুমি যদি বই কিনেছো বই এখানে লিস্টার নিতে দিতে হবে, তাহলে একটা হিসাব থাকে তো বইমেলার। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মোটামুটি বাঁকুড়া বইমেলা। দাঁড়া, হ্যাঁ, একটা লাইনে ঢুকা হয় না, একটা লাইনে লাস্টের রোডটাতে, এই দিল্লি গাল লাড্ডু, খেলেও ফসতাবে না খেলেও ফসতাবে। এটা হচ্ছে লাস্ট রোডটা, দেখালাও কোন কোন পাবলিকেশন এসেছিল, কারণ ভিডিওটা তো কালকে কালকে এতক্ষণ মাঠ ফাঁকা হয়ে যাবে। যারা এসেছো তারা তো অলরেডি দেখে নিয়েছো, যারা আসো নাই তারা ভিডিও দিয়ে আপাতত দেখো, শেষ দিন নেই ওটা নেই। এই হচ্ছে লাস্ট রো। হ্যাঁ, আমার ফোনটার চার্জ শেষ হয়ে গেছে, তো এই ফোনটাও হচ্ছে আমার ফোনটার মতনই ফোন, এটাও পোকো X2 অমুদার, সেই যদি দেখলে গ্রিন প্লেটুতে অমৃতেন্দু মল্লিক দাদা, ওয়ার ফোনটা নিয়ে পরে এসে পরে বাকি ভিডিওটা করছি। জোগাড় চালাতে হয় আর কি, আর দাদারা সব আছে, ভাইরা বন্ধুরা তোমরা সব আছো, চলে যায়। আর তোমাদের অনেকের সাথে দেখা হলো, ভাল লাগছে এইটাও। আর আজকে এক বছর পূর্তি চ্যানেলের, আলাদাই ফুর্তি আলাদাই। এই তো এই ধারটা, তাহলে মোটামুটি এইটা হচ্ছে শেষ। ঠিক আছে, তাহলে পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম, বলতে পারবে না যে না বইমেলা দেখায়নি কিছু। হ্যাঁ, দেরিতে দেখিয়েছি কিন্তু পুরোটা দেখিয়েছি, আর এই তো আনকাট ভার্সন চলছে এখন, এখন বিশেষ একটা কাটাকাটি ওই সকল করবার সুযোগ নাই। আর ওই তো পেটুক ভেকাবনকে বস করিয়ে দিয়ে এলাম ওইখানটাতে, সামনেটাতে বলি তুই এই ধারটা দেখ বইটই, আমি একটু পুরোটা একবার ঘুরে নিই।
আর একটা স্পেশাল গিফট আছে এই এক বছর পূর্তি উপলক্ষে আর এই 10,000 উপলক্ষে, ওটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে। একটু সময় দাও, একটু সময় দাও, তারপর দেখাবো ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বইমেলা, এই হচ্ছে আমাদের ইউটিউব জার্নির এক বছর, এই হচ্ছে আমাদের 10,000, এই আর কি। এইভাবে সঙ্গে থাকো, চেষ্টা করবো সব কিছু দেখিয়ে যাওয়ার, ওটা নাই যতটা পারা যায়। এই চলো, এই দেখো এই যে এখানে স্টলটা হয়েছে নাই, এটাতে একটা ঐতিহ্যময় জিনিস কিন্তু আছে, এটাকে ওভারলুক করে যাওয়া খুব চাপ। লণ্ঠন, বাঁকুড়ার বিভিন্ন যে কুটির শিল্প আছে নাই, তার মধ্যে বিষ্ণুপুরের লণ্ঠন শিল্পটা একটা বিখ্যাত, তো সেটারই একটা রিপ্রেজেন্টেশন রয়েছে এখানটাতে। এই হ্যাঁ, আর বইমেলার এই ধারটা তখন বলবে যে দেখালে নাই, কারণ এই ধারটা বিশেষ কী বলবো, ফাস্টফুডের দোকান আছে, এই ধারটায় বইটই নাই ঠিক আছে। বাদ বাকি যে জায়গাগুলো দেখলে সেগুলো সমস্ত বইয়ের স্টলগুলো তোমাদেরকে দেখিয়েই দিলাম। এবার চলো, অমুদাকে ফোনটা ফেরত দিতে হবে, ফোন আসছে ঠিক আছে, আবার তো দেখাতেই থাকবো ঠিক আছে। আমিও যাই এবারে, বই বইগুলো এবারে এবার বেরাই, খাওয়া দাওয়া করি, গা খিদা পাইছে, আজকে বলে একটা স্পেশাল দিন, এক বছর পূর্তি, তাহলে ভালো করে খেতে হবে। এই যে ফোনের মালিক আর বই নিয়ে এবার একজন অপেক্ষা করছে, এই তো যার ফোন তাকে ফোনটা দিয়ে দিই, বিকালে এসে ফুটেজ গুলো নিয়ে যাবো, চার্জ দিয়ে আসবি তারপর তো ফুটেজ পাবি। ওইটাই তো, তোমাদের ফোন রয়েছে কি করতে? এই তো আমার, যাই হোক আমার ফোনটা আর এই ফোনটা ভাই ভাই একই রকম ফোন, একদম একই রকম পুরো ফোন, তার জন্য সুবিধা হলো, একদম কভারটা শুদ্ধ এক, পোকো এক্স টু। তুই বল, হ্যাঁ নেপোটিজম করছে, নেপোটিজম। চলো অমু তাকে ফোনটা দিই, দিয়ে বেরাই, পরে এসে ফুটেজ গুলো নিয়ে কালকে তো দেখতে পাবে তোমরা ঠিক আছে। আরো একবার হ্যাপি বার্থডে টু আওয়ার চ্যানেল, হ্যাপি বার্থডে পাতি বাংলা ব্লগস, সঙ্গে থাকো এইভাবেই ঠিক আছে, অনেক ভালোবাসা সবাইকে, চলো। 3 hours later, কি বলেছিলাম সকালে, যদি বই কিনতে হয় তো দুপুর দিকে আসো, আর যদি মেলা দেখতে হয় তাহলে সন্ধ্যাবেলায়। এই হচ্ছে ভিড়, আমি কলেজ মোড়ে ট্রাফিক চেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছি, তো চলো তারপর তোমাদেরকে ভিড়টা দেখিয়ে নিয়ে আসি। আজকে তো শেষ, আজকে যবনিকা পতন হবে, কবার আসছে বছর, চলো একবার ঘুরে আসি ভিতর থেকে। হ্যাঁ, ফোনে চার্জ ফাইজ দিয়ে পরে তারপরে আবার এলাম, যাই ফুটেজগুলো নিতে হবে কম্পিউটার কাছে, তাছাড়া তোমাদেরকে দেখাবোটা কি, ওটা নাই। চলো দেখি, আরও যদি কিছু বই কিনতে মন যায় আরও কেনা হতে পারে, তখন বেশ ভালোই কেনা হয়েছে, আবার আসছে বছর এরকম দেখা যাবে। চলো আজকে অনুষ্ঠান চলছে শেষকালটাতে অনেক সব, আর এই যে মানুষের ভিড়, এই হচ্ছে বাইরের ভিড় ঠিক আছে, দুদিক থেকে রাস্তার, আর এই হচ্ছে ভিতরের ভিড়, ভিতরে অনুষ্ঠান যে চলছে। চলো, পুরা গাদা 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 লোকজন, ছেলে পুলে সব। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো দেখি কি হচ্ছে অনুষ্ঠান, বাবা রে শুধু তার দিকে মাথা দেখতে পাওয়া যাচ্ছে, তখন দেখলে তো কীরকম ফাঁকা ফাঁকা ছিল, আর এখন দেখো শুধু মাথা দেখতে পাবে চারদিকে, এই তো চারদিকে শুধু মাথা। মানুষজনের ভিড়, এটা হচ্ছে শেষ দিনের বইমেলা, শেষ দিনের মজা বুঝলে তো, ওই দেখো নাচ, তুলে নি বন্ধুর লগে সব, হ্যাঁ দেখো সব,
স্ট্যাচু, মানে এই মানুষগুলা সে ঘন্টার পর ঘন্টা একবারে স্থির ভাবে কি করে যে দাঁড়িয়ে থাকে, সত্যি আলাদা লেভেলের ডেডিকেশন ভাই। মানে আজকে গান্ধীজি হয়েছে, অন্যান্য দিন সব আরো অন্যান্য বিভিন্ন রকম হয়ে দাঁড়িয়েছিল, কখন সে দুপুর বেলাতে বিকেল বেলার থেকে দাঁড়ায় একদম চলে এসে একদম পুরো শেষ হওয়া পর্যন্ত, আলাদাই ব্যাপার। এদিকে তো এইটা আর ওইদিকে অনুষ্ঠান, আর দেখো নাচ চলছে ছেড়ে। মানে আজকে আমাদের চ্যানেলের জন্মদিনটা কিন্তু বেশ ভালো দিনেই পড়েছে বুঝলে তো, বেশ চলছে পুরো। মানে এই তো উৎসব আনন্দ, বইমেলার শেষ দিন, তারপরে আবার সারপ্রাইজ গিফট সব নিয়ে পুরো জমজমাট পুরো ব্যাপার সেপার, দারুণ দারুণ। আমিও হালকা করে একটু ঘুরে নিই আশেপাশে, আবার আসছে বছর আবার হবে তো। চলো, শুধু যে ভিড় দেখা তাই নয়, দুপুরবেলাতে এক কথা বই কেনা হয়েছে, আর এখনো দেখো এখনো এই যো স্বামী বিবেকানন্দ, তারপরে এই যো আর কত কত পড়ে শোনাবো দেখতেই পাচ্ছ তোমরা, এই সকল সব হচ্ছে, এইগুলো হাতে হচ্ছে, এই যো ইনি এই স্যারের ম্যাক্সিমাম। তো চলো একটু কেনাকাটা হোক বুঝলে তো, কুর্তি তো দেখলেই, বইও দেখো বটে নাই, আর আমারগুলো আরো পরে দেখাবো সেই সকালের গুলো লাই। চলো সব চুকলো, সবই তো ঠিক আছে, কিন্তু এই রাত 10:30টার সময় 6-7 কিলোমিটার এই পুয়াবাগান ব্রিজ, মানে এই রাজগ্রাম ব্রিজ যাবি যাবি হয়ে পড়ে পুয়াবাগান যাওয়াটা একটু চাপ, ঠিকই আছে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। খুব ভালো কাটলো দিনটা বুঝলো তো, এই বর্ষপূর্তিটা আমাদের যাত্রার বর্ষপূর্তি, তারপরে আবার এই বইমেলার শেষ দিন, বইটই কেনা, এত বন্ধু বান্ধবদের সাথে দেখা, তারপরে আবার পেটুক ভেগাবন্ডের সারপ্রাইজ, সব মিলিয়ে খাওয়া দাওয়া সব মিলিয়ে একদম সুন্দর খাওয়া দাওয়া করে ওরা যাচ্ছি আর কি। তোমাদেরকে কতবার আর বলবো, মানে থ্যাংক ইউ ইজ নট এনাফ, এইভাবে সঙ্গে থাকো, আস্তে আস্তে আমাদের সদস্য সংখ্যা এইভাবেই বাড়ুক, এইভাবেই সাথে থাকো আর কি। আর হ্যাঁ, বইমেলা যেখানেই হবে ঘুরো মেলাটেলে, বইমেলায় যাও সব ঠিক আছে, বই কিন্তু একটু কিনবে, কারণ বই অ্যাসেট। হ্যাঁ আমি পিডিএফে হিমু মিসির আলী সব কিছু পড়েছি, কিন্তু আজকে সেই যেগুলো কিনলাম না ওগুলো সমগ্র, কারণ থাকবে ওগুলো, আর একটা নতুন বইয়ের গন্ধ আলাদা ব্যাপার, বেশি জ্ঞান দেবার কিছু নাই তো বই আর কি, বই সংগ্রহে থাকলে ভাল লাগে আর কি, রাখবে ভাল লাগবে তোমাদেরও, দেখতে সৌন্দর্যও লাগবে ঘরটার, নিজের মনেরও সৌন্দর্য বাড়বে, কারণ পড়া পড়বো যত জানবো তত ওটা নেই, আর জানার পড়ার শিক্ষা তো শেষ নাই। তো আজকে এখানে খতম করলাম, আবার দেখা হবে, ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা, আর এইভাবেই সঙ্গে থাকো, চলো রাখলাম।